ঝোড়ো হাওয়ার সঙ্গে পাহাড়ে আজ প্রবল বর্ষণ। প্রবল বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিতে ভিজবে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের এই জেলাগুলি, এমনই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, আজ উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ কলকাতার কোন কোন জেলায় হতে চলেছে এই প্রবল বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি, এ বিষয়ে হাওয়া অফিস কী জানাচ্ছে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আর এমনই আবহাওয়ার লেটেস্ট আপডেটগুলি জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। তা চলুন দেখে নিই। আজ বিরামহীন বৃষ্টি বঙ্গে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে আগামী 3 থেকে 4 দিন উত্তরবঙ্গে উপরে 5 জেলায় ভারী বর্ষণ হবে, আর নিচের 3টি জেলা মালদহ, 2 দিনাজপুরে বিক্ষিপ্ত বৃষ্টি হবে, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছেন তারা। শুধু উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হবে না, ভারী থেকে অতি ভারী বৃষ্টির সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। ঘন্টায় 30 থেকে 40 কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে উত্তরবঙ্গে। হাওয়া অফিস জানিয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গরম বাড়বে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে, বাড়বে আর্দ্রতাজনক অস্বস্তি। বিকেলের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা, সঙ্গে বইতে পারে হালকা থেকে ঝোড়ো হাওয়া। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পশ্চিম বর্ধমান, 2-24 পরগনা জেলায় চলবে ভারী বৃষ্টি। দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী শক্তিশালী দক্ষিণ পশ্চিমী হাওয়ার দাপটে বঙ্গোপসাগর থেকে জলীয়বাষ্প ঢোকে উত্তর পূর্ব ভারতে বৃষ্টি বাড়াবে। উল্লেখ্য, অশনির প্রভাবে দক্ষিণবঙ্গে শুরু হয়েছিল বৃষ্টি, তার প্রভাব এখনও কাটেনি। তবে রাজ্যে অশনির পর যে দাবাদাহ নিয়ে ভয় ছিল পশ্চিমবঙ্গবাসী, তা হাওয়া অফিসে এই খবরে অনেকটাই মুক্তি মিলেছে। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে ইতিমধ্যে ঢুকে গিয়েছে বর্ষা, বিবৃতি জারি করে জানিয়েছে মৌসুম ভবন। বিবৃতিতে বলা হয়েছে আন্দামান নিকোবর যে বর্ষা এসে গিয়েছে, দক্ষিণ পশ্চিমী মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টি শুরু হয়েছে দ্বীপপুঞ্জে। দ্বীপপুঞ্জে তুমুল ঝড় বৃষ্টির পূর্বাভাস জানিয়েছেন তারা, এখন বর্ষার অগ্রগতির পক্ষে অনুকূল হয়েছে। এরকম পরিস্থিতি থাকবে, বর্ষা আরও 2 থেকে 3 দিনে খানিকটা অগ্রসর হবে। উল্লেখ্য, কেরলে বর্ষা ঢুকেছে চলতি মাসের 27 তারিখ, স্বাভাবিক নিয়মে বর্ষা আসে 4 দিন আগে, এন্ট্রি হতে চলেছে এমনটা আগেই জানিয়েছে মৌসুম ভবন। পূর্বাভাস মিলে গিয়েছে 2009 সালের পর, এত আগে এমন ঘটনা ঘটেনি বলে জানাচ্ছেন তারা। ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গ, সিকিমে, বিহার থেকে অসম পর্যন্ত পূর্ব পশ্চিম অক্ষরেখা অবস্থান করছে। এছাড়া আরও একটি অক্ষরেখা উত্তর ও দক্ষিণ ও উত্তর পশ্চিম ভারতে রয়েছে, সব মিলে বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে বলে জানাচ্ছেন তারা। তো বন্ধুরা, এই ছিল হাওয়া অফিস থেকে পাওয়া লেটেস্ট আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আর এমনই আবহাওয়া লেটেস্ট আপডেটগুলি জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন।